ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যারা বলে ও কোনো ব্যক্তির দিকে সম্বন্ধ করে বলে অমুক মানহাজের লোক, কেন অমুকে অমুকের দিকে মানে লক্ষ্য রেখে বলে? যেভাবে ওই আমাদের দেশে দেখবেন ওয়াহাবি বলা হয়, ওয়াহাবি ওয়াহাবি কাকে বলে? ওয়াহাবি তারা বলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমহুল্লাহ পথে যারা চলে, তিনি যেসব কাজ করেছেন, শিরিক আর বেদাত, গুরু পূজা, গাছ পূজা, কুমির পূজার বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, যিনি ঝান্ডা বুলন্দ করেছিলেন, যারা এরকম কথা বলবে পীর পূজার বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, ওরা হচ্ছে ওয়াহাবি। আসলে ওয়াহাব শব্দ তো ভালো, ওই রকম বর্তমানে ওই বাস বিজে একজন আলেম ওনার দিকে সম্বন্ধ করে তারা ওই বলে মুদখালি। কিন্তু ওনার উনি একজন আলিম, আলিমে দিন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, অনেক বড় বিদ্বান। কোনো ক্ষেত্রে যদি ইখতিলাফ থাকে তো ওনার দিকে কোনো সম্বন্ধ, উনি তো আহলে সুন্নাহ জামাতের লোক, বড় আলিম, সুবহানাল্লাহ। ওই ব্যাপার হচ্ছে আকিদার দ্বন্দ্ব হলেই সবাইকে বলে দেয় বস মুদখালি। যে কেউ তাদের মনহাজের বিরুদ্ধে সেই আকিদা পেশ করবে সেই হয়ে গেল মনহারি, বর্তমানে এই হয়ে গেছে একটা। তো যারা বলবে মুদখালি বুঝবেন ওদের মধ্যে একটা কিছু আছে, ওদের মধ্যে একটা কিছু আছে। কি কারণে মুদখালি বলবে? ওকে বলেন আমি মুদখালি কেন, কেন আমি মুদখালি হলাম, কী কারণে হলাম? আপনি বলেন যে এই কোন কারণে আমি কী করি মুদখালি বলছেন, আস্তাগফিরুল্লাহ। যারা এরকম কথা বলবে মনে মনে এটা বুঝে নিতে হবে যে ওদের মধ্যে কপটতা রয়েছে। আমি তো মুদখালির ওনার নাম হচ্ছে শেখ রবিয়া বিন মুদখালি হাদি আল মুদখালি, ওনার বইটি তেমন পড়িনি, অনেক পূর্বে আমি ওনার যায় অনেক পূর্বে একটি মহাদরা বা মহাদরা মানে বক্তব্যে আলোচনা একটি তিনি আলোচনা রেখেছিলেন আমাদের শহরে শেখ ইবনে উসাইমিন রহিমুল্লাহ থাকতে অনেক আগে। তো ওই সময় তার একটি বক্তব্য শুনেছিলাম আকিদার বিষয়ে, খুব সুন্দর বক্তব্য রেখেছেন সেই আকিদা। তো এখন বাস ওদের ওই যে মনে হল না, ওরা হয়তো তারা বলে মুসলিম সরকার বিরোধী কথা বলবে না বা এইরকম আছে কিছু থাকতে পারে, এই জন্যই আর কি তারা। কিন্তু নিয়মতান্ত্রিক বলবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে বলা বলি দেখছেন না এই যে কিছুদিন আগে যে কী হয়ে গেল আর বর্তমানে কী হচ্ছে আমাদের দেশে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানালেই মুশকিল হয়, লাভের সে ক্ষতি হয়ে যায়। তো ওরা তো শেখ ইবনে বাজকে বলবে মুদখালি, ইবনে উসাইমিনকেও মুদখালি বলে দিলে, এই সব আল্লাহ হেদায়াত দান করুন, এ আর মুশকিল। এরকম শব্দ না বলে যদি কারো মধ্যে কোনো ত্রুটি থাকে দেহ, হ্যাঁ এটা বলো, এটা ইসলাহ করো, তোমার নিজের মধ্যে যদি ত্রুটি থাকে ইসলাহ করো। কে বলতে পারবো না আমি একদম পিওর 100% সঠিক, ভুল ভ্রান্তি সকলের মধ্যেই থাকতে পারে, মানে চলার পদ্ধতিতে বেশক্ষণ থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। কিন্তু আপনি ইনাকে আপনার জিন্দিকে আলাদা আলাদা করে দেবেন, বলে আমার দল আমার মত যে মনে চলবে সেই আহলুস সুন্নাহ জামা বা কিলা। এই দেখেছেন যারা এই কিছুদিন পরে যে আন্দোলন করলো ওদের কথা হচ্ছে আমরাই হক বাকি সব না হোক, আমরাই হক বাকি সব না হোক। দেখেন তো কী অবস্থা আপনার, অথচ তারা কতটুকু হক যাচাই বেছাই করলে বুঝে যায় ওরা কীরকম হক। কিন্তু তারা বলে ওই আরেকটা পীর আছে বড়, ও তো মনে করে বস সেই, সেদিন দেখলাম কি একটা আরেক দলের বিরুদ্ধে যারা ওই যে আপনি যে বললেন মনহাজ,
হয়তো ওই মনোহজের লোকেও ওই মনোহজের সম্পর্কে ওই পীর সাহেব বক্তব্য কী জানি একটা কথা বলেছিল, আল্লাহুল মুস্তাআন। এটা হচ্ছে আমাদের দাওয়াতের পদ্ধতি, বিশেষ করে বেদাতিদের, বেদাতিদের দাওয়াতি পদ্ধতি এটাই, গালি গালাজ, মানুষকে গালি গালমন্দ করা, লা এটা কিন্তু ইসলাম শিখায় না। ইসলাম বলেছে মানুষের সাথে নরম আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদবান বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা পূজা করে, যাদের ওরা পূজা করে ওদেরকে তোমরা গালি দিবে না, যদি ওদেরকে গালি দাও তারা ওলা না জেনে না বুঝে হিংসা বশত অথবা তোমাদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য আল্লাহকে গালি দিবে। আস্তাগফিরুল্লাহ। এই গালিগালাজ যারা সহি মনে হয় যে লোক কোরআন এবং সুন্নাহ বুঝে, তারা গালিগালাজ করবে না, তারা নরম ভাষায় কথা বলবে, হক মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। তো যারা হক সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপনের চেষ্টা করে, যখন বিরোধী যখন দেখল তার কথা তো বেশ সুন্দর, এখন তার তো তখন তার ভিতরে হিংসার সৃষ্টি হয় আর এর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। আকীদা সহি নাই, মনহাজ সহি নাই, এটা ইয়াদ খেয়াল রাখবেন। যাদের আকীদা ঠিক নাই ওরাই বলবে আপনাকে হয়তো আপনি ওয়াহাবি, আর নয় আপনি মাদখালি, আর নয় অন্য কিছু। আল্লাহ মাফ করুক, যদি মাদখালি দলের মধ্যে কিছু থাকে, হ্যাঁ কোনো রকমের, আমি তো মথল মথল কিছু বুঝি না, আমি কোরআন এবং সুন্নাহ, মথলি মথলি দিক কী করবো আর মুখ দিক কী করবো। যদি এই যে শেখ ওনার কোনো কথা, ওনার আকীদা, ওনার চলার পদ্ধতি নিয়ম যদি কোনোটা সালাফে সালেহীনের পথের বিরুদ্ধে হয় এটা পরিত্যাগ করে দেবো। যে কেউ হোক, আবু হানিফা রহিমাল্লাহ রায়, আমরা সবসময় অনেক মশলা আছে, কত মশলা আপনারা জানেন, আমরা মানি না। আর এই শেখ মতলি আর কি, এরা এরা হলো সালাফি, সালাফি হলো তারা যে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেন, সালাফি সালেহীনদের পদ্ধতি চলার পথকে সামনে রেখে, সালাফি সালেহীনদের চলার পথকে সামনে রেখে, আর না প্রত্যেকে নিজ নিজ পক্ষ থেকে এক একটা পথ গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম দেখবে, তাবিন তবে তাবিন দেখবে, আহলুল ইলম দেখে, যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয় তাহলে সে বিষয়কে কোরআন এবং সুন্নাহ থেকে তার ফয়সালা গ্রহণ করে। আল্লাহ আলম, এই কিছু কথা বললাম মানে হাজির সামনে রেখে। আল্লাহ হেদায়ত দিন আমাদের সকলকে। আসসালামু আলাইকুম।